জানি সবার বাবা আছে, তাদের বাবা পৃথিবীতে নেই, মা পৃথিবীতে নেই, খুব আপন জনেরা এদের জায়গাকে পূরণ করতে পারে না, চেষ্টা করলেও পারবে না। খুব আর প্রভু থেকে এই দয়া কামনা করে যে তারা আমাদের দেখাশোনা করবে, আমাদের লালন পালন করবে, এবং তারা নিজেরা ত্যাগ করে আমাদের বড় করবে। প্রভুর এই দয়ার জন্য, এরকম ব্যবস্থার জন্য প্রভুর মহানামে ধন্যবাদ জানাই। এখন দেখি যে যাদের মা বাবা নেই, সেই বাচ্চারা কিভাবে লালিত পালিত হচ্ছে। যে মারা নেই, মা বা বাচ্চা ছেড়ে চলে গেছে, তাদের বাচ্চাদের কি অবস্থা। যে মা মারা গেছে, তার বাচ্চাকে কেমন করে একটা মা নানা রকমের মুখ ছাম খেয়েও, নানান রকম করে দুঃখ কষ্ট আজকালকার ছেলেপেলেদের কাছ থেকে পেয়েও, বাড়িয়ারা বলবে খাও খাও খাও, যা নিক্ষণে লেগে যাবে তো বলবে খাও খাও, এ কাপড়টা পরো, এটা করো, ওটা করো, বলেই যায়। কেন মঙ্গল হয়, অন্য মা আসলে করবে না। তাই নিজের মাকে সব বাঁচিয়ে রাখে, যেন তার মধ্যে দিয়ে আমরা ঠিক তত্ত্বাবধানটা যেন পাই, যেন আমার আপনারই এত বড় হয়েছে, যেন আপনার আমার মঙ্গল হয়, সেই মমতাটাকে যেন বুঝতে পারি, যেন আমরা আমাদের সন্তানদেরকে যে আমরা পেয়েছি তা যেন আমরা দিতে পারি। তাই সব চেন প্রসেসে এই কাজটা চালিয়ে চলেছেন, তাই প্রভু মহানামে ধন্যবাদ জানাই। বাবারা যেমন করে কষ্ট করে, সৎ বাবারা করে না তো তাই খুব কম দেখা যায়, কিন্তু প্রভু আমাদের দুজনকেই দিয়েছে, আপনাদেরও মা বাবা উভয়কেই দিয়েছিল। হয়তো অনেকের আছে প্রভু ধন্যবাদ, অনেকে হয়তো তাদের বয়স বা অসুখ বিসুখ কিছুতে তারা পৃথিবীকে বিদায় নিতে হয়েছে, তাই প্রভুকে ধন্যবাদ জানাবো যে তুমি মা বাবা আমাদের দিয়েছ, আমরা লাভারিস পাচ্ছা না। হালেলুইয়া 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 হালেলুইয়া। হ্যাঁ প্রভু সম্মান দিয়েছ, রাস্তায় আমাদের কেউ ফেলে যায়নি, এমন মা বাবা দাওনি আমাদেরকে যারা রাস্তায় ফেলে চলে গেছে, আমাদের পরিচয় আছে, কারণ আমাদের বাবা মা আমাদের সঙ্গে ছিল। আমাদের মধ্যে মানুষ যারা থেকে গেছে আর যারা আছে বিশ্বাসীরা, তাদের সঙ্গে তাদের মা বাবা আছে, আজ আমরা বাবার স্মরণ করবো, কেন তুমি আমাদের সেই সম্মান দিয়েছ, আমাদের মা বাবা দিয়েছ, যেন আমাদের তোমার মমতা যা তুমি দিয়েছ, আমরা ক্ষুদ্র, আমরা বলছো তুমি আমাদের শস্যের সমান, কাজে তোমার মহানতে তুমি কত দয়া করো, হচ্ছে একটা মা তার বাচ্চাকে দুধ দিতে ভুলে যাবে, কিন্তু আমি ভুলবো না, তুমি সেই ঈশ্বর দয়াল। তাই প্রভু তুমি সেই তাই ক্ষুদ্র ভাবেই তুমি মাকে দিয়েছো, বাবাকে দিয়েছো, সেই ক্ষুদ্র আমরা শস্যের দানার মতো, আমাদের অস্তিত্ব আমরা সেই শুকনো ঘাসের মতো, যার মধ্যে দিয়ে উপর দিয়ে বাতাস বইলে সে আর নাই। আর সেই প্রভু তা সেই রকমের একটা অস্তিত্বের মধ্যে, মা বাবার মধ্যে কত দয়া, কত মায়া, কত মমতা, কত ধৈর্য শক্তি, কত প্রেম, কত তত্ত্বাবধানের জন্য কত কি করা। ও প্রভু রাত জাগা দিন জাগা যেন সব ভালো হয়, যেন ছেলে ভালো হয়, মেয়ে ভালো হয়, তাহলে তত্ত্বাবধানে খালি জেগে থাকা, খালি নানান রকম চিন্তা হাহাকার কান্নাকাটি সব চলে, খালি সন্তান সন্তান করে যেন মঙ্গল হয় মঙ্গল হয়। যদি ক্ষুদ্র তাই এত হয় মা বাবা, তাহলে তুমি তোমার মহানতায় আমাদের অনন্ত মঙ্গলের জন্য অপূর্ব জীবনই দিয়ে দিবে, তুমি মরেই গেলে প্রভু ব্যক্তিগত আমাদের মুক্তি পণ দিলে, আমাদের পাপের পেনাল্টি দিলে, তোমার মহানামে ধন্যবাদ জানায়, সব কিছু করে দিলে প্রভু, ওই কুষ্কষ্টই তুমি করে দিলে প্রভু আমাদের আমাদের জন্য। ও প্রভু তুমি কুষ্কাশাতে নিজেকে তুমি ধরে দিলে, তুমি আমাদেরকে বলছো প্রথম যখন দুই পদে যে তুমি আমাদের পাপার্থ প্রায়শ্চিত্ত, আমাদের শুধু নয় সমগ্র জগতে তুমি পাপার্থ প্রায়শ্চিত্ত, আমাদের পাপের অর্থে তুমি প্রায়শ্চিত্ত সাধন করেছো আমাদের বদলে তুমি, ওটা আমাদের ছাড়া হওয়া উচিত। আজ আমরা এমন করে চলছি যে আমরা কিছুই করি না, আর তোমার কৃষ তোমার চেহারা দেখি যে তুমি করেছো বলে এত মার খেয়েছো। ও প্রভু কি চেহারা তুমি করেছো, খালি আমাদের জন্য প্রভু সবকিছু তুমি নিয়ে নিলে, তুমি আমাদের প্রায়শ্চিত্ত সাধন করে এখন শুধু আমাদের আহ্বান করছো আমরা যেন ফিরে আসি, আমরা যেন ফিরে আসি। আর তুমি আমাদের জন্য কুষ্কষ্টেতে যে প্রায়শ্চিত সাধন করে, যে ক্ষত রেখে, যে প্রায়শ্চিত সাধন করে যে মুক্তি রেখে দিয়েছো প্রভু, তুমি চাইছো যেন আমরা সেই মুক্তি লাভ করি, তাই আহ্বান করেছো, ঘর থেকে ডেকে ডেকে এনেছো, কারণ তুমি চিৎকার করে
the most amitabha nandoriya dakiyachi kerala to me amai and to me dhyayi korecho jubi tomar chunami eshachi tumi dhyayi korecho tomar dhyaya pele jibon dhanno hai jai dhyaya aajkal akhon amra sob bishwasira bujhchi tomar dhyaya pele jibon dhanno hai jai kake shanti bole bujhtam na ekhon bujhi kake shanti bole kake ashol dhyaya bolte bujhtam na kintu ekhon bujhi kake ashol dhyaya bole kake ashol prem bole bujhtam na ekhon bujhi kake ashol prem bole kake ashol khama bole bujhtam na dhyaya ekhon bujhi kake ashol amader khama bole kake ashol bishwastota bole bujhtam na tomar kach theke shikhechi kake ashol bishwastota bole kake nai pore hoto bole jantam na ami ekhon prabhu janechi je nai bichar kemon kore korte hoy kake pobitro bole jantam na kake pap bole tai jantam na kintu tomar kach theke shikhechi dayar o mahapobitro ishwar je jototuku amra paritalam tomar kache eshe ta tomar credit ta tomar daya tomar bakko tomar prem amaderke dik koriye niyeche ja parlam na amader khar shobdo amader ego problem ache ebar tar sathe amader ahongkar ache amader dapota ache amader krodh ache ja ogunoke thamiye rekheche ogunor moddhe probesh korte dilo na jibone konay konay tomar bakko ki probesh korte dilo na tokhon ta amar amader shobdo par boli daya koro krishna daya koro jokhon deke niye eschho tomar moto ishwar jokhon onanto porichan amader jonno tumi sanchay korle prabhu সেই ফল কুশের যা তুমি করলে তার ফল তুমি চয়ন করেছো সেটা ছিল অনন্ত জীবন আমার জন্য আমাদের জন্য তা আজ তুমি দেবে বলে আমাদের ডেকেছো দয়ার ও প্রভু রোজ ডাকছো অনেক ধৈর্য ধরছো প্রভু আমাদের প্রতি যেন আমরা তিলে তিলে আত্মাতে বৃদ্ধি পাই আত্মাতে পরিপক্ক হয় আমরা যেন আত্মাতে শক্ত সমর্থ হই আমরা আত্মার হাতে যেন সবল হয় ও প্রভু তোমার ধন্যবাদ করি ও প্রভু তোমার করুণা ধন্য তোমার ধন্যবাদ তোমার ধন্যবাদ আমাদের পাপের দিকে তাকাও নি তুমি যখন খালি খালি পাপ তখন তুমি আমাদের ডাকছো কেন তোমার সামর্থ্য আছে আমাদের পবিত্র করে না আমার তাই তো যিশায় 1:18 বলছে আইসো পাপীকে আমাদের মধ্যে ডেকেছো তুমি আইসো আমরা উত্তর প্রতি উত্তর করি তোমার পাপ যদি সিন্ধুর বর্ণ হয় আমি লাক্ষার মতো করবো ও প্রভু তুমি পারো তাই প্রভু আমাদের পবিত্র করবে সবকিছুর সীমা আছে কিন্তু তুমি আমাদের কতখানি পবিত্র করবে তার কোনো সীমা নাই আমরা আরো হতে পারি আরো হতে পারি তোমার সামর্থ্য আছে তোমাতে শক্তি আছে তোমাতে মুক্তি আছে তোমাতে আছে শাশ্বত জীবন সাহায্য নয় আমাদের সাহায্য আসে সদা প্রভু সাহায্য করেছিলেন গলা ভেঙে যাচ্ছে ক্ষমা চাইছি বারবার গলা ভেঙে যাচ্ছে কেন নিজের দোষে যিশুকে হারিয়ে খুঁজলে না খুঁজলে না কেন নিজের দোষে যিশুকে হারিয়ে খুঁজলে না খুঁজলে না পাশে পাশে চলে যিশু ভুলে কেন দেখলে না
ভালো নিয়ে দেখে সে মুখ ভরা প্রেম নিয়ে তোমায় আজ দেখে সে দু চোখ ভরা ভালোবাসা নিয়ে দেখে সে মুখ ভরা প্রেম নিয়ে তোমায় আজ তাই তো আগে ভাবতাম কুসে মরেছে তো কি হয়েছে, কিন্তু এখন জানি
খুশি বলেছে তো আমার জন্য বলেছে আমার দেহের জন্য বলেছে তাই প্রভু মহানামে ধন্যবাদ জানাই।